নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজ থিতাংয়ের থার্ড বার্থডে, তো এখন ঠিক রাত 12টা বাজে, 24 তারিখ শুরু হয়ে গেছে। তো আমি সোনাটাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। ও খুব শরীরটা খারাপ, কাশছে, জ্বর, আর বাড়ির 3 জায়গাতেই অ্যাড করে নিয়েছি, চন্দননগরে, বিরাটিতে মা বাবাকে, আর সিডনিতে মনকে। তো 3 জনেই অ্যাড হয়ে গেছে। মানিকে চেষ্টা করেছি, ওকে পাইনি। তারপর এখন আমরা কেক কাটা শুরু করছি। তো একটু আগে অবশ্য কথা হয়েছে, ব্যাস বমি করে দিল। এবার সবার খুব মনটা খারাপ হয়ে গেছে, যা হয়। তারপর ওকে চেঞ্জ করিয়ে আমরা বলতে শুরু করলাম। নিতাঙ্গের কি আনন্দ, জামা যেই বদলে দেওয়া হয়েছে। আমরা বলছি চল ঘুমোবি, কেক কাটতে হবে না। বলছে না, কেক কাটে, নিতাং কেক কাটে। তারপর ওকে চেঞ্জ করিয়ে ও খুব আনন্দ করে কেক কেটেছে, খুব। কিন্তু যাই হোক, ওর গায়ে খুব জ্বর, শরীরটা ভালো নেই, তবু আনন্দ হচ্ছে ওর খুব, এটাই আনন্দ। প্লেনে গেছিলে? কি দেখবো বলো বলো, দেখো হাতটা এইরকম। হ্যাঁ, ওর দুটো হাত আছে প্লেনের, ঠিক। এ দেখো, এটা আবার খোলা যায়। রিতাং, তোমার পছন্দ হয়েছে? আর এটা কি? এটা এই বছর জন্মদিনে দিতাঙ্গের এই টেবিলটা আর এই প্লেনটা কিনে দেওয়া হয়েছে। আর কালার কি আনন্দ, খুশি, খুব আনন্দ করছে, ভীষণ ভালো লাগছে আমার আর শুভমের। যা কর, প্লেন দেওয়াটা সার্থক, প্লেনে ঘুরে এসছে তো, এটাই ওর কাছে খুব মজার একটা জিনিস হয়েছে। এখন খুব আনন্দ করছে ও প্লেনটা নিয়ে। আমাদের অবস্থা, জন্মদিনেও এমার্জেন্সিতে নিয়ে আসতে হয়েছে। এত শরীর খারাপ, এত ব্রিদিং ট্রাবল হচ্ছে, কিছু করার নেই। আজকে কার হ্যাপি বার্থডে? হ্যাঁ, কার হ্যাপি বার্থডে কার, আমাকে বলো। হ্যাঁ, তাই? আর এইটা কি? ও, আর কিসের ছবি আছে দেখাও দেখি, আর কিসের ছবি আছে দেখাও। বলো এখানে। বাচ্চাদের যখনই ব্রিদিং প্রবলেম হয়, অনেকের হট জিনিসের সমস্যা হয়, তখন এরকম কোল্ড দেয়। ওকে হসপিটাল থেকেই কোল্ড থেরাপি, এটা এক ধরনের আইসক্রিম দিয়েছে যে ওর যদি একটু আরাম লাগে। জন্মদিনের সকাল থেকে আমি আর ও হসপিটালে, শুভম অফিসে গেছে, তাও মানে ওর মন টন একদম ভালো নেই, যা হয় আর কি। ওর জন্মদিন আর এইভাবে কাটবে আমরা আশাই করিনি। বাড়িতে সবার মন খারাপ হয়ে গেছে, সববার, কী করা যাবে, এত ব্রিদিং প্রবলেম হচ্ছে যে নিয়ে আসতেই হলো। যাই হোক, আশা করছি ঠিক হয়ে যাবে, ডাক্তার বলছেন যে ঠিক হয়ে যাবে, ব্লাড টেস্ট হচ্ছে। হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি আমরা, এবার
থিতাং বলছে, মা আমি ইলিশ মাছ খাবো। আমি বলেছিলাম ওকে যে তোকে ইলিশ মাছ করে দেবো জন্মদিন। আমি বলছি কী খাবি বাবা? বলছে ইলিশ মাছ খাবো। আমি ঠিক আছে দাঁড়া দাঁড়া বানিয়ে দিচ্ছি। এই এখন বানিয়ে দিই, দেখে এই জাস্ট ফিরলাম তো আর ভাল লাগছে। কী হয়েছে বাবা? কাঁদে না, শোনো আমার। ও ছো ছো ওই তো পাপা ধরেছে। মন কেটে দেয়নি, মন মিউট করে দিয়েছে বা ভিডিও পজ করে। তুমি বলো কি কি আছে তোমার আজকে? আঙুলে কি হয়েছে বলো? বলছে আঙুলে কি হয়েছে? পাপা দেখেছে। তুমি কি কি আছে একটু বলো না মেনুটা। তারপরে ভাত, আলু ভাজা, ডাল, মোমবাতি, ইলিশ মাছ আছে দেবো এবার। আমি খাইয়ে দেবো, পায়েসটা খেয়ে দেখ কেমন হয়েছে। আয় আয় না, দু হাতে নয়, দু হাতে নয়, দু হাতে পায়েস খায় না, দু হাতে পায়েস খায় না, দু হাতে পায়েস খাই না। দেখ কেমন হয়েছে পায়েসটা, আয় কেমন হয়েছে বাবা পায়েসটা। একা একা খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি বাবু। ওই বাবা বাবা নাকটা মুছিয়ে দিই, নাকটা ইয়ে হচ্ছে। আহা বোঝো, ইলিশ মাছটা খুঁটে খুঁটে খাইয়ে দিই আমি, আমি ভেঙে দিই, তুমি একা একা খাও, আমি ভেঙে দিচ্ছি, তুমি ইলিশ মাছ বেছে খেতে পারবে না, আমি বেছে দিই, তুমি খাও। ভাত দিয়েছি, ও নিজেই আগে ভাত তুলে মুখে নিয়ে নিয়েছে। ব্লাড নিয়েছে, ব্লাড টেস্ট করেছে। জন্মদিনের দিনের পর থেকে তো চললো একটার পর একটা। যাই হোক, আজকে এখনও বেটার আছে, 27 তারিখ। আজকে ওর একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন আছে, ওর বন্ধুরা আসবে, 2-3 জন বন্ধু যাদের কথাও বলে। আর আকাশ আর ইউভি ওরা এখানে আছে, ওদেরও বলেছি। তো খুবই মজা হচ্ছে, ওরাও এসছে স্টকহোম থেকে কিনা ধিতাংয়ের বার্থডে সেলিব্রেশন। তো ধিতাংকে গিফট দিয়েছে, তো যুবরানী দেখতে চাইছে যে ও একা একা খুলে কীরকম এনজয় করে। তো আমরা তো অবাক, ও নিজেই একা খুললো, খুলে কি খুশি, খুব আনন্দ হয়েছে ওর। যা হয়, জন্মদিনের দিনটা তো অত্যন্ত বাজে গেছে, কারণ তারপর শুধু বমি করেছে, ই করেছে। আর সেদিন আর কিচ্ছু ভাল লাগছিলো না, ভিডিও তো দূরে থাক। তারপরে 3 দিন আর মোবাইলে কোনো ভিডিও করিনি, কারণ না এই মুহূর্তগুলো তো আমি পরে দেখবো। আমরা থাক, এইটা ওর আনন্দ তুলে রাখি। এত আনন্দ করেছে তো, ওরা ওকে একটা উইন্টারের জ্যাকেট দিয়েছে এইবার। আর ধিতাংয়ের সব থেকে আনন্দ হচ্ছে ওর বন্ধুরা আসবে, ও এখন সাজবে, জিন্স পরবে, এই সব প্ল্যান চলছে তার। ধিতাংয়ের তো আক্কু এসে গেছে, আর কি চাই। তো ভুতুমের বন্ধুদের আসতে বলা হয়েছে ঠিক 5টার সময়, তোরা আসবে। তো আমরা এখন সবাই রেডি হব, ওয়েট করব। দিস ইয়ার ধিতাং ওয়ান্টস টু সেলিব্রেট বামসের থিম, সো উই প্রিপেয়ার্ড অল স্টাফ
অ্যাকর্ডিং টু বামসে হিজ কেক হি প্ল্যাটার প্লেটস অ্যান্ড এভরিথিং সো উই অলরেডি ডেকোরেটেড অল দ্য স্টাফস ফুড স্ন্যাক্স অ্যান্ড এভরিথিং দে খেম শার্প 5 o'clock দে জাস্ট ক্লক কল মি অ্যান্ড হিজ ফ্রেন্ডস ইউনাথান নিকি কার অ্যান্ড এডিট নাও উই উইল সেলিব্রেট অ্যান্ড উই উইল স্যাং আ সং স্যাং সুইডিশ birthday song. So Did that smile? We learned this from Johanna. Last year we attended Carl's birthday. We saw they enjoyed a lot. That's why this year we just fixed this, that whatever he wants, we will do that things. His friends, not our friends. So this year, fully his friend. And he told me this name, Nikki, Yunathan, August, Walter. So I try to, and Carl, Edith, because he knows them. Johanna is very close to us. They are so happy. Together, he was unboxing his all gifts and he was so happy. It's a really good time for us. They were enjoying a lot. And the food was luchi, aludom, chicken 65, pasta, white sauce, chicken nuggets, and corn, and gajarer halwa. Finally, Dhitang was enjoying his birthday. এর থেকে শান্তির আনন্দের আর কী হতে পারে যখন চোখের সামনে দেখছি ধিতাং ওর জন্মদিনটা এত আনন্দ করে বন্ধুদের সাথে কাটাচ্ছে তবে আকু ইউভিকে পেয়ে ও একটু ওদের কাছে চলে যাচ্ছে বেলুন ফোলাতে চাইছে খুব সুন্দর মানে দারুণ কাটলো আমাদের সন্ধেটা আমার প্লেট ইউব্রানি বসে খাচ্ছে ও এখানে আকাশ খেলা দেখতে দেখতে খাচ্ছে এক বাচ্চি উনকি বেটি এখানে শুভম খাচ্ছে ও বাবলা নি তোদা তোদা কি নিয়ে যা কি খাচ্ছ দিতাং 15 সরি 15 কি আর কি খাচ্ছ আর লড়কা দো পার তিন সর কি নাম্বার ডিফারেন্ট এটা কোভিড মে এটা ওটার নাম কি ওটার নাম এটার নাম কি এটার নাম কি এটা বলার কোভিড মে হয় না ওকে ধিতাঙের তৃতীয় জন্মদিন থার্ড বার্থডে দূরের মানুষগুলোকে কাছে ফোনে মুঠোফোনে বন্দি করে আমাদের সেলিব্রেট করা এর থেকে আর আনন্দের কী হতে পারে সবাইকে এভাবেই আমরা পাই তো সারাটা দিন যা আনন্দ করেছি এবং ওর জন্মদিনের পরের মানে 27 তারিখও যা আনন্দ হয়েছে তার কিছু ফটোস রইল আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করুন আর যাদের আমাদের ভিডিও ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন বড়রা যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল ধিতাঙ্কে অঢেল অফুরান ভালোবাসা আশীর্বাদ দেবেন এবং আমাদের সাথে থাকবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে এইটুকুই শুধু ঠাকুরের কাছে কামনা করি আর কিচ্ছু না ব্যাস ও সুস্থ থাক ভালো থাক মানুষের মতো যেন একটা মানুষ হতে পারে আই ক্যাপচার্ড অল দ্য মোমেন্টস উইথ অল দ্য প্যারেন্টস কনসেন অ্যান্ড থ্যাংক ইউ অল ফর কামিং অ্যান্ড গিভিং আস ইয়োর টাইম